দামদর ভ্যালি কর্পোরেশন ভারতের প্রসিদ্ধ একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা। প্রায়শই এই সংস্থার তরফে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে থাকে। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যে কোনো নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে। যে কোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। মাসিক বেতন, কেন্দ্রীয় বেতন কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী উক্ত প্রতিটি পদের বেতন হবে 56,000 টাকা। বয়সীমা, প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা হবে 4-5 বছর। আবেদন পদ্ধতি, সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডিভিসি.জে.ই.রিক্রুটমেন্ট এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটের ক্যারিয়ার্স রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট নোটিসেস অপশনে গিয়ে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। নিয়োগ পদ্ধতি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, উপলব্ধ জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের। আর অ্যাপ্লাই করতে হলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে অ্যাপ্লাই করে দিন।